কৰিছো তাই ডাঙৰ ঝাৰু মোৰতো সৰু ঝাৰু, কাৰণ তাই বেছিকে কাম কৰিব, মই পালা মাৰিমতো সেইকাৰণে সৰু লৈ লৈছো, মাজে মাজে এনেকে দিম আৰু। কৰা কৰা ভালকে ঝাৰু মাৰা, চাফা হ'ব লাগিব কাৰণ ইয়াতে লেতেৰা। কাম কৰাটো চাই আছা না তুমি? এইটো অ বোলে নামটো কোৱাচোন তোমাৰ, কামটো চাই আছা? কাম চাই আছে বোলে। স্বাগতম সকলোকে আজিৰ ব্লগত। তো আজি মানে আমি বনাই আছো গেৰেজ, তো ঘৰত মানে গেৰেজ বনাই আছো, ইফালে দেউতাই লাগি আছে কামত আৰু মই দেউতাক সহায় কৰি আছো, তাৰমানে যিহেতু গেৰেজ নাই ঘৰত স্কুটি থবৰ কাৰণে, তো সেইবাবে মানে গেৰেজ নতুনকৈ বনোৱা হৈ আছে। আৰু বনোৱা কাৰণটো কিয় ইফালে অহা দেখাই দিওঁ, এইটো হ'ল স্কুটিটো, তো এইটো হ'ল এণ্টৰ স্কুটি, এখনো থবৰ কাৰণে জাগা নাই, গেৰেজ নাই, যিহেতু ঠাণ্ডা দিন থলে মানে নিহৰ পৰিব, সেইকাৰণে নিহৰ পৰিব, সেইকাৰণে মানে গেৰেজ আমি আজি বনাম। আৰু মানে এই স্কুটিটো মোৰ নহয়, এই স্কুটিটো মিছেছৰ হয়, চ' মানে এটা বিশেষ ঘোষণা আৰু ঘোষণা, যোনে যোনে ভিডিঅ'টো চাই আছে মোৰ চিনাকিবিলাক মোৰ পৰা পাৰ্টি নুখুজিব দিয়ক, পাৰ্টি যোনে লাগে এক খুজিব। আৰু কিন্তু মেইন কথা চলাবই নাজানো, লৈছাটো লৈছা যেতিয়া শিকিবা আৰু, চ' আৰু পাৰ্টি যোনে লাগে ঘৰত আহিব, এক ক'ব এই পাৰ্টি দিব, মোৰ স্কুটি নহয় চ' মই পাৰ্টি দিব নোৱাৰোঁ, পইচাও নাই, চ' সেইটোৱে আৰু। বোলে আহক এইফালে চব টিংবিলাক মানে আনি থৈছোঁ, ইফালে বা আছে, দেউতা কাটি আছে, মই হেল্প কৰি আছোঁ, তো আপোনালোকক গেৰেজ বনাওঁতে দেখাম মানে আজি। আৰু ইফালে কাষতে এটা টিকলি বহি আছে, টিকলি মাইনা আমাৰ কাম কৰাটো চাই আছে, কাম কৰাটো চাই আছা না তুমি? এইটো অ বোলে নামটো কোৱাচোন তোমাৰ, বঢ়িয়াকৈ হৈছে, গুড গাৰ্ল। তো ইফালে কাম চলি আছে আৰু ইফালে তাই আমাক চাই আছে, মানে কামবিলাক ভালকৈ হৈছে না নাই চাই আছা নেকি? তুমি কি চাই আছা? কামটো চাই আছা? কাম চাই আছে বোলে তাই। আৰু ইফালে আছে আমাৰ বিক্ৰম ভাই, ছটা ভাই, ইফালে গাঁত খান্দি আছে, মানে পষ্টটো বাঁহটো ইয়াত পুতিম। তো এইফালে মানে দুটা বাঁহ পোতা হৈ গৈছে, ইফালে এটা বাঁহ পুতিব আৰু ইয়াত এটা বাঁহ পুতিব, তাৰপিছত টিংটো ওপৰত আমি লগাই দিম। তো এইফালে মানে দেউতাই এতিয়া গাঁত খান্দি আছে বাঁহটো পুতিবৰ কাৰণে, বাঁহটো আমি অলৰেডি কাটি লৈছোঁ, বাঁহটো এনেকুৱা কাটি লোৱা হৈ গৈছে, চাইজত জোখত কাটি লোৱা হৈ গৈছে। তো মানে আজি ৰবিবাৰ, পুৰা গেৰেজ বনাওঁতে মানে আজি দিনটো কটাই দিম, বাঁহটো আমি এতিয়া পুতিব লৈছোঁ আৰু, তো জোখটো চাই ল'ব লাগিব, তাৰমানে ইফালে বেছি ওখ হ'লে দিগদাৰ হ'ব, কিন্তু অলপ শ্লপিঙো থ'ব লাগিব যাতে বৰষুণ পৰিলে পানীটো ইফালে ওলাই যায়, তো সেইবাবে জোখ মাপ চলি আছে ভালকৈ আৰু, লাগি যাব মাথাত জোঙাটো আছে না, চাবি ইজা গিন্দা এনেকা লম্বা হ'ব, দেখোন লম্বাই দিব লাগিব, কাটি নাকাটো আৰু নষ্ট হ'ব, কাটি দে 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 যা, তৰণ নাথাকিবি। আৰু আমাৰ বাঁহ ওপৰত মানলি লগোৱা হৈ গৈছে, তো এইটো এতিয়া বান্ধিব লাগিব, কাৰণ এইটো মানলি লগালেহে টিংটো দিব পাৰিব যিহেতু, তো এইটো এতিয়া দিলে এতিয়া দেউতাই ইয়াতে উঠি কিনে বান্ধি দিব, তো দেউতাই মানে এক্সপাৰ্ট নাই এইবিলাক কামত। গেৰেজ বনাই আছোঁ আৰু কিবাকৈ মিলি, তাৰমানে যি হয় নাজানো আৰু, মানে টাক টুককৈ বনাব লাগে আৰু, মানে ইমান পাৰফেক্ট নহ'লেও কাম হোৱাকৈ বনাই আছোঁ আৰু, মানে বেছি খৰচা কৰা নাই আৰু, ডাইৰেক্ট বাঁহ চাহ পুতি এনেকৈ বনাইছোঁ, কাৰণ বেছি জব্দ কৰিব গ'লে খৰচা বেছি হ'ব, কম খৰচত কাম চলাকৈ বনাই আছোঁ। এতিয়া আমি দুজনে ঘৰৰ ওপৰত গৈছোঁ চাদৰ ওপৰত, তাৰমানে দেউতা আগতে গ'ল ইফালে, ইফালে যাম আমি ওপৰত আহিছোঁ কিয়, কাৰণ তলত আকৌ টিং লাগিব, তো টিং মানে ইয়াত থোৱা আছে, টিং মানে ইয়াত থোৱা আছে, তো আমি ইয়াৰ পৰা এতিয়া দাঙি লৈ যাব লাগিব, সেইকাৰণে আমি উঠি আহিছোঁ, সি মোৰ লগত আজি মোৰ পাৰ্টনাৰ, লাষ্ট কৰি আছে, সি মোৰ কিয় লাষ্ট কৰি আছে, আগতে ময়ো লাষ্ট কৰিছিলোঁ বাৰু, আজিকালি লাষ্ট নকৰোঁ, তো মোবাইলটো ধৰি থাক, মোবাইলটো ধৰি থাক, ধৰি থাকোঁ, আমি ইয়াতে ভাল ভাল টিং বাচিব লাগিব, আজি আমি তিনিটাই দেউতা মই আৰু এতিয়া টিংটো মানে যিহেতু চাদৰ ওপৰত, তাক এনেকৈ বুকি লৈ যোৱাটো অলপ অসুবিধা হ'ব, কাৰণ তাতে টাৰ্ণিং বোৰ আছে, তো ইয়াক মানে বেলেগ বুদ্ধিত নমাব লাগিব, তো এইফালে এইফালে দেউতা গৈ আছে, দেউতা গৈ আছে, এইখান দেউতা মানে তলত থিয় থাকিব আৰু মই ওপৰেদি টিংটো এনেকুৱা দি দিম, দেউতাই এনেকৈ লৈ যাব, চাগে
তো আর দেখছেন আপনাদের ইমান কষ্ট লই যাব লাগা হয়েছে, এ হয় মানে দিগদার যদি খোলা জায়গা না থাকে। হ্যাঁ তো আমার গ্যারেজটা প্রায় অলমোস্ট রেডি, ওপর আর একটা মানলি দি কেনা রশি দিয়ে বান্ধি দিলে হয়ে যাব। আর এসব কেউ করিয়েছিল কৈছিল এই স্কুটি দিয়ে কাজ। আর ফাইনালি আমার গ্যারেজখন হয়ে গেল, একদম সিম্পলকে বনাইছো গ্যারেজটো। উৎপল দাই অল্প সহায় করে দিলে আমাক, ইফাল দাদা এজনে। তো গ্যারেজটো একদম সিম্পলকে বনালো, যেহেতু খালি স্কুটি থব লাগে, রাতে নিয়রের পর বাঁচি থাকলে হল আর বরষুণের পর। তো সেইভাবে গ্যারেজটো হয়ে গেল, এবার গ্যারেজের ভিতরে আহি দেখাই দিছো। বেশি হাইট নাই বারো, বেশি হাইট দিয়া নাই। তো এনেকে সিম্পলকে বনাই দিলো গ্যারেজটো, এটা এইবার সাফা করব লাগিব। ফাইনালি গ্যারেজ হয়ে যাওয়ার পিছন দুজনে মিলি সোফায় লাগি গেছো। তাইতো ডাঙর ঝাড়ু, মূর্ত সরু ঝাড়ু, কারণ তাই বেশিকে কাম করব, মই পালা মারিম, তো সেখানে সরু লই গেছো। মাঝে মাঝে এনেকে দিম আর করা করা ভালকে ঝাড়ু মারা, পরে সাফা হবো লাগবে, কারণ ইয়াতে লেতরা বদল চল থাকবে না লাগবে, কারণ নহলে টায়ার ফুটি আকো পাংচার হয়ে আকো খরচা হয়ে যাবো।